যে নিকা এটা লিষ্ট ফাইনেল পাবলিশ হব লাগে। এইটো কোনো হিসাবে এজনো বিদেশী মানুষের নাম হবাব নালাগে আর দেশী মানুষের নাম কাটিব নালাগে। হাজিরা হিসাবে যে কামটো কৰিবলৈ বিচাৰি আছে বা সুপ্রিম কোর্টের নির্দেশ হিসাবে এইটো হয়ে আছে না গভর্নমেন্টের কোনো ইন্টারফেন্স হয়ে আছে? গভর্নমেন্ট বিজেপির গভর্নমেন্ট, আমি আস্থা করব না। আর এস এস তার বই আছে, বিএনপি তার বই আছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে এই নির্দেশের পর অল্প আতুরাই কিছু নতুন নতুন অর্ডার কই আছে, মানুষের নাম কার্তন হয়ে আছে, কিছু মানুষ কই আছে 70 লাখ নাম কাটা যাব, কিছু মানুষ 40 লাখ কাটা যাব, কিছু মানুষ 25 লাখ। এইটো যদি হয় ডাঙর একটা হিট হয়ে যাবে। আর বারবার এজন ইমান ডাঙর মিনিস্টারে যদি বারবার কয় বলে 30 তারিখ লেগে বাড়ছ, 30 তারিখ লেগে কি মতলব দেখে তোর কি মতলব? মন নাম আহা নাই, এতিয়ালৈকে কি হবো মই নাজানো। ফার্স্ট মিনিষ্টার আহা নাই, হাফিজ সাহেবর আহা নাই, মোর ভাতৃ সিরাজউদ্দিন আজমল সাহেবর আহা নাই, মোর অল এমএলএ 5 জন কমসে কম হাজি আমি নাম আহা নাই। এলে আমি আশাবাদী 100% যে আমার নাম আহ।